নমস্কার বন্ধুরা, বোলারি শিলি সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে। আজ তোমাদের আইসক্রিম বানিয়ে খাওয়াবো, তাও আবার করব বিস্কিট দিয়ে, মানে পার্লে যে বিস্কিট দিয়ে, একেবারে ঘরেই বানানো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। চলো তাহলে দেখে নিই কীভাবে বানালাম। এখানে আমি চার প্যাকেট, ছোটো ছোটো প্যাকেটের চার প্যাকেট আমি পার্লে যে বিস্কুট নিয়েছি। তোমরা যে কোনো ধরনের মিষ্টি বিস্কুটই নিতে পারো, এই আর এই বিস্কুটটা খুব সস্তাও, সেই কারণে এটা দিয়ে বানানো। তবে এই আইসক্রিমটা বানানোর পর একটুও ধরা যাবে না যেটা বিস্কুট দিয়ে বানানো হয়েছে। তাই বিস্কুটগুলোকে যথারীতি প্যাকেট থেকে বার করে যত পারবে ভেঙে নেবে, এটা ভাঙা ভাঙি হলে কোনো ক্ষতি নেই। তারপরে এগুলোকে মিক্সিতে গুঁড়ো করতে হবে, সুতরাং এটা ভাঙা ভাঙি হলেও কোনো ক্ষতি নেই। যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তাদেরকে জানাই স্বাগত। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, পুরোটা দেখতে থাকো, তারপরে না হয় যা করার করো, ভালোবেসে আপন করে নিও চ্যানেলটাকে। আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে, তোমাদের কমেন্ট পড়তে তোমার ভালোই লাগে। এবারে মিক্সির মধ্যে দিয়ে সেগুলোকে পুরো ফাইন একটা পাউডার বানিয়ে নেব। এটা করতে খুব বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিটের খেল। ভালো করে একটু গুঁড়িয়ে এরকম ফাইন একটা পাউডার বানিয়ে নিতে হবে। কি অপূর্ব লাগছে দেখতে, আর খেতে যে কি ভালো হবে। আর এখানে দিয়ে দেবো 2 চামচ কোকো পাউডার। আমি 2 চামচ আগে থাকতেই মেপে রেখেছিলাম, সেই 2 চামচ কোকো পাউডারই দিয়ে দিলাম একটু ভর্তি ভর্তি, একেবারে চকলেটি ফ্লেভার হবে এটার জন্য। আর এখানে দিয়ে দেবো স্বাদের জন্য চিনি, যেহেতু বিস্কিটটা খুবই মিষ্টি হয় সে কারণে আমি খুব বেশি চিনি দিইনি, আমি 3 চামচ মতন চিনি দিয়েছি, দেখতেই পেলে তোমরা। এবারে আরও একবার ভালো করে ঘুরিয়ে নেবো যাতে করে সমস্তটা সম্পূর্ণভাবে মিশে যায়। এবারে নামিয়ে ফেললাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মাত্র দুধ। এই দুধটা কিন্তু আগে থেকে জাল দেওয়া এবং ঠান্ডা করা আছে, কোনো রকম গরম দুধ দেওয়া যাবে না। আর দিয়ে দেবো এখানে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম আমি এখানে পুরোটা দেবো না, এই এতটুকুর জন্য আমি 2 চামচ একেবারে উঁচু উঁচু ভর্তি ফ্রেশ ক্রিম আমি এখানে দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম সবার ঘরে হয়তো থাকেও না, তোমরা ইচ্ছে হলে এর মধ্যে গুঁড়ো দুধও দিতে পারো। ফ্রেশ ক্রিম তো সবাই সবসময় এনে রাখে না, সেই কারণে গুঁড়ো দুধ দিলেও কিন্তু চলে যাবে, খেতে ভালোই হবে। দেখো ঘরে তৈরি করা একেবারে স্বাস্থ্যসম্মত উপায়ে, এর থেকে ভালো আর কিছু হয় না। এবারে ফ্রেশ ক্রিমটা দিয়েও আরও একটু গুটিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, যেহেতু এটা চকলেট ফ্লেভার কিন্তু তার মধ্যেও একটু ভ্যানিলা এসেন্সের গন্ধটা কিন্তু ভালোই লাগে। নামিয়ে ফেলেছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছু চকো চিপস। এবারে আমি আইসক্রিমগুলো বানাবো এরকম কাগজের কাপে, এগুলো বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রিদের জন্য আমাদের আনাই হয়, তাদেরকে চা দিতে হয়, সেই কারণে আমি মনে করলাম তাহলে এই কাপগুলোর মধ্যেই করে ফেলি। এটা বানানোও খুব সহজ, আর যে কোনো পাত্রেতেই তোমরা বানাতে পারবে, ছোটো গ্লাস থাকলে তার মধ্যেও করতে পারবে, কোনো অসুবিধে নেই। যে জন্য আইসক্রিমের মোল্ড লাগবে বা কুলফির মোল্ড লাগবে কিছুই লাগবে না। এবারে সম্পূর্ণগুলোই ঢেলে ফেলবো। তারপরে এটা কিন্তু আমার এই কাপগুলোতে 5টা কাপে হয়েছে, এছাড়াও আমি একটা বাটির মধ্যেও কিন্তু ভরেছি। ওপর থেকে আমি আরও একটু কিছু চকো চিপস দিয়ে দিলাম। আর কাপগুলোকে ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো বাবলস, মানে হাওয়া না ঢুকে থাকে, সেই কারণে একটু করে ট্যাপ করে নেওয়া বা ঝাঁকিয়ে নেওয়া পুরোটা সেট করার জন্য। এবার ওপর থেকে ঢেকে দেবো কাপগুলোকে, কিছু ফয়েল পেপার এরকম টুকরো করে কেটে রেখেছি, এবারে ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে নেবো। সবগুলো কাপই এভাবে ঢেকে নিতে হবে। তারপরে এগুলোর মধ্যে কাঠি দিতে হবে অবশ্যই, আইসক্রিম যখন আমরা তো একটু কাঠি দিয়ে খেতেই বেশি ভালোবাসি, নাহলে যদি কাঠি নাও থাকে এক্ষেত্রে কিন্তু তোমরা চামচ দিয়ে কেটে কেটেও খেতে পারবে। এবারে ছুরি দিয়ে একটু একটু করে কেটে দিলাম যাতে কাঠিগুলো ঢোকাতে সুবিধা হয়, এটা কোনো ব্যাপারই না। এইভাবে ঢুকিয়ে এবারে এটাকে ফ্রিজে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যেই দেখবে এটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে, সকালে বানালে বিকেলবেলা তোমরা অনায়াসেই খেতে পারবে। এই দেখো এরকম একটা বাটিতেও কিন্তু ভর্তি রয়েছে। এই বাটিটা তো আমি প্রায় 1.5 মাস বাদে খেয়েছি, কেননা ঠান্ডা পড়ে গেছে, তখন তো আর আইসক্রিম খাইনি। আর আইসক্রিম খাওয়ার পর কিন্তু তোমরা সবসময় জল খেয়ে নেবে, সেক্ষেত্রে কিন্তু আর ঠান্ডা লাগার ভয় থাকবে না। চলে এলাম 6 থেকে 7 ঘন্টার মাথায়। তারপরে এগুলোকে খুলে নেব, তোমাদের দেখানোর জন্যই এটা করলাম, এতগুলো তো আইসক্রিম খেতে পারিনি, সুতরাং কিন্তু তোমাদেরকে সবগুলোই খুলে দেখালাম। এইভাবে খুলে নেওয়ার পর কাগজ থেকে কাপগুলো থেকে আইসক্রিমটাকে বার করতে হবে, একেবারে ছিঁড়ে ফেলবে, সুন্দর কেটে বেরিয়ে আসবে। দেখো তো কীরকম লাগছে দেখতে, কেউ বলবে যেটা বিস্কিট দিয়ে আইসক্রিমটা বানানো হয়েছে?
তোমাদের রেসিপিটা দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না। অবশ্যই ছোট্ট একটা লাইক দিও, ভালো লাগলে কমেন্ট করো সুন্দর সুন্দর, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম চকলেট সস, এটা অপশনাল, দিলে ভালো লাগবে দেখতে, আর কিছুই না। এই যে দেখো এই বাটিরটাও সুন্দর সেট হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, আর এরকম রেসিপি বানিয়ে খেও, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলে যেও না।